আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আমাদের বড় ভাই আরিফ ভাই। আরিফ ভাইয়ের কাছে কিন্তু অনেক ধরনের পাখি আছে এবং পাখির দাম জানাবো, আর এবং অনেক টিপস থাকবে, পর্যাপ্ত পরিমাণ প্রতিটা পাখির টিপস থাকবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিও থেকে। তাহলে ভাই শুরু করলাম ভাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম, শুরু করো। শুরু করলাম, এখানে কিছু লাভবাট পাখি আছে, একটা পেয়ার। এই পেয়ারটা কেমন দাম চলছে ভাইয়া? আচ্ছা, এটা লোটিনো রেড হেড অপালাইন, এটা কনফার্ম পেয়ার, মেলটা ডিএনএ করা আছে, কার্ড হারিয়ে ফেলেছি। জি, তো লাভবাট গুলো যারা নিতে চান নতুন ভাবে একটু ধৈর্য থাকতে হবে, ধৈর্য থাকলে লাভবাট গুলো নিতে পারবেন। জি, লাভবাট খুব চমৎকার পাখি, কিন্তু ডিম বাচ্চা যদি বাসা পছন্দ হয় দ্রুত করে, নাহলে একটু লেট করে। এই পেয়ারটা যদি নিতে চান আমাদের হোম রেডের পাখি, 6,000 টাকা পড়বে পেয়ারটা। এরা বছরে 4 বার ডিম বাচ্চা করে, 4 থেকে 5টা ডিম বাচ্চা করে এরা। জি, আর লাভবাট নিয়ে একটু টিপস। আচ্ছা, লাভবাট গুলো হয় কি, আপনি যে নেস্টিংটা দেন হাড়িতে করান, জি, এখানে ওদের নেস্টিং ম্যাটেরিয়াল গুলো অবশ্যই জীবাণুনাশক করে নেবেন। জি, আর এদের পর্যাপ্ত পরিমাণে আপনি খাবার খাওয়াইতে হবে, সফট ফুড, এগ ফুড, ঠিক আছে? জি জি, ওরা এমনিতেই দ্রুত হিটে চলে আসবে। আর এদের বাচ্চাগুলো যখন বড় হয় বা ছোট কালে, তখন দেখবেন যে পা বাঁকা হয়ে যায়, এটা হাড়ি ছোটর কারণে বা জায়গা কমের কারণে, তাই না? সেইগুলো আমরা না করে সুন্দর নেস্টিং দেব, যাতে ওরা সুন্দরভাবে বড় হয়। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই। ভাই এখানে টিয়া পাখি দেখা যাচ্ছে একটা জোড়া। আচ্ছা, এখানে এক জোড়া টিয়া পাখি আছে, আমরা লোটিনো বলে থাকি, আবার ইয়েলো বলে থাকি। এটা হচ্ছে নেদারল্যান্ড ব্লাড লাইনের মেল ফিমেল কনফার্ম, ডিম বাচ্চা 3 বার করা, আবার হিটে আছে আলহামদুলিল্লাহ। কেউ যদি নিতে চান, এইটা বছরে 3 বার ডিম বাচ্চা শুনছি আজকে বিট করছে। হ্যাঁ, শুনছি আজকে বিট করছে। হ্যাঁ, আজকেও বিট করছে এরা। যদি কেউ নিতে চান, এটা দাম ঠিক 45,000 টাকা পড়বে। জি, 1 বছরে 3 বার পাওয়া গেছে, তো তাই দেখা যাক আল্লাহ ভরসা পরে কি হয়, কার কপালে আসে। আর না হলে আমার কাছে ডিম পেড়ে দিলে আমি আর সেল করবো না এটা, তাই না? জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাইয়া এখানে মাশাল্লাহ অনেকগুলো লাভবাট আছে, অনেকগুলো পেয়ার আছে, কেমন কি দাম চলছে এগুলো? এখানে অনেক মিউটেশনের লাভবাট আছে, আপনি লোটিনো রেড হেড যেহেতু দেখাইছে, এগুলো 6,000, আর লোটিনো ফিশার যেগুলো, জি, বডি লাল, মাথা লাল এবং ঠোঁট লাল, এগুলো ফিশার বলে। হ্যাঁ, এগুলো ফিশার, এগুলো দাম পড়বে হচ্ছে আপনার 5,500 টাকা। জি, বাকি যেগুলো দেখতেছেন এগুলো দাম পড়বে 5,500 টাকা জোড়া, তাই না? কালার মিউটেশনের আছে, এগুলো সব 5.5 করে না? এগুলো সব, হ্যাঁ সব অ্যাডাল্ট পেয়ার, ডিম বাচ্চা করা, আপনারা নিয়ে ব্রিডে দিতে পারবেন। জি, 5.5 করে না? জি জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। ককাটেল আছে? আচ্ছা, ককাটেল গ্রে যেগুলো আছে আমার কাছে, এগুলো হচ্ছে আপনার ডিম বাচ্চা এখনো করান হয়নি সবগুলোর, কিছু করেছে, এগুলো দাম পড়বে হচ্ছে 3,500 টাকা জোড়া। 3,500 টাকা জোড়া, না? জি জি, 3,500 টাকা জোড়া। এখানে কিছু খরগোশ আছে ভাইয়া? ভাই খরগোশ এগুলো সব করে পালি, অনেকের যাদের প্রয়োজন নিতে পারবে, মাত্র 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া, না? ঠিক আছে ভাইয়া। ভাই এখানে ককাটেল দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ককাটেল, এটা দেশের বাইরে থেকে ডিমান্ড আছিল, ইনকিউবেটরে ফার্টাইল করা হয়েছে। এটা হচ্ছে গোল্ডেন সিনামন পাল। জি, এখানে 2টা মেল আছে, একটা মেলে পা একটু ব্যথা পাওয়ার কারণে সমস্যা হচ্ছে, নট ফর সেল। জি, আর একটা সেল হবে, একটা দাম পড়বে 5,000 টাকা ফিক্সড। 5,000 টাকা ফিক্সড, না? জি জি। ককাটেল, লাইটের ব্যবস্থা রাখবেন, সফট ফুড থেকে অ্যাভয়েড করেন, সিডনিস দিয়ে রাখেন, তলবিজ বেশি দেন। ঠান্ডা লাগলে ঠান্ডার অনেকগুলো ওষুধ আছে, USB-30 আছে, রেসপিরন আছে, কসমিক প্লাস আছে, PD-71 আছে, ঠিক আছে? ঠিক আছে, এগুলো খাওয়াইতে পারেন। ভাইয়া টিয়া পাখি দেখা যাচ্ছে, এলবিনো। এখানে সাদা কালারের টিয়া পাখি আছে, এগুলো হচ্ছে নেদারল্যান্ডের। এই সাদা কালারের টিয়া পাখিগুলো হচ্ছে আপনার ডিম বাচ্চা করা, মেলটা কথা বলতে পারে এবং টেম করা। জি, যদি কেউ নিতে চান, এটার দাম পড়বে হচ্ছে আপনার 36,000 টাকা ফিক্স পড়বে একটা জোড়া। এক জোড়া 36,000 টাকা? হ্যাঁ, নেদারল্যান্ড ব্লাড লাইনের, এগুলো নেদারল্যান্ডের, তাই না? জি, ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, এই যে টিয়া পাখি কি কি অসুস্থ সুস্থ থাকে? টিয়া পাখি যেটা অসুস্থ হয় সেটা হচ্ছে যে আপনি ওদের ঠান্ডাটা কম লাগে, কিন্তু ওদের সমস্যা হচ্ছে জ্বর আছে, জ্বর আছে, হ্যাঁ বুকটা শুকায় যায়, সেক্ষেত্রে মাল্টিভিটামিনটা বেশি দিতে হয়। জি, বা পুষ্টিকর খাবারগুলো দিতে হয়, যেমন রাত্রে ছোলা ভিজায়, জি, সকালে দিয়ে রাখবেন। এরপরে আপনার পেয়ারাটা ওরা বেশি খায়, আপেলটা কম দিবেন, কারণ আপেল খেলে গ্যাস হয়, তাই না? জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাইয়া এখানে একটা জোড়া ককাটেল আছে,
আচ্ছা, এরা গতকালকে বিট করেছে আপনার হচ্ছে লটিনোর সাথে গ্রে, যে লটিনোর সাথে গ্রে, হ্যাঁ গ্রে। এপিআরটা যদি নিতে চান, এপিআরটা দাম পড়বে খুবই কম দামে দিয়ে দিব। কত দাম? 5000 টাকা। 5000 টাকা না? হ্যাঁ 5000 টাকা নিতে পারবে, বিট করছে গতকালকে, তাই না? জি, আর বিট করছে গতকালকে না? জি, ঠিক আছে ভাই। ভাই এখানে একটা জোড়া রিনেট টিয়া পাখি আছে, ইয়েলো, কেমন দাম চলছে এটা? এইগুলো দুইটাই টেম করা, আর এগুলো বয়স 5.5 মাস করে হয়েছে। জি, এগুলো যদি নিতে চান পার পিস 16000 টাকা করে পড়বে। পার পিস 16000 টাকা? 16000 টাকা করে পড়বে পার পিস। 16000 টাকা, যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন। ঠিক আছে ভাইয়া, ভাইয়া এখানে দুই পিস ময়না পাখির বেবি দেখা যাচ্ছে। ভাই দুই পিস ময়না বেবি দেখা যাচ্ছে? আসলে দেশি পাখি তো কেনা বেচা সবই শাস্তিযোগ্য অপরাধ। জি, এই দুইটা আমাকে দিয়ে গেছে একজন গরিব মানুষ, স্টকে কিনেছিল, সেল করার জন্য দিয়ে গেছে। যদি কেউ নিতে চান, এই দুই পিসি আছে আমার কাছে, ভাইয়া চাবেন না যে আর পরে পাওয়া যাবে এরকম কিছু না। এই দুই পিসি মাত্র? হ্যাঁ দুই পিসি মাত্র একজন দিয়ে গেছে। যদি কেউ নিতে চান 6500 টাকা পার পিস ঠিক। চট্টগ্রামের অরিজিনাল পাহাড়ি ময়না, অরিজিনাল পাহাড়ি ময়না না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ধন্যবাদ ভাই। এখানে একটা পেয়ার শানকুনুর আছে, মাশাআল্লাহ, দেখতে আর বলতে হবে না কি দেখতে, ভিডিওতেই দেখতে পাচ্ছেন আপনারা। কেমন দাম চলছে এই জোড়াটা ভাই? এই জোড়াটা ডিএনএ করা আছে, দুই পা ডিএনএ করা, দুই পায়ে দুইটা রিং আছে, তাই না? খামার থেকে নিয়ে আসা। এই পেয়ারটাকে যদি নিতে চান, এই পেয়ারটার দাম পড়বে ঠিক 45000 টাকার, 45 পয়সা কম হবে না, ডিম বাচ্চা করা, তাই না? জি, মাশাআল্লাহ, কালার তো ভাই অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনার রেডের পরিমাণটা বেশি, আর দেখেন অনেক সুন্দর। আরে ভাই এটা ঝুলে রয়েছে, এটা মেল, আর যেটা এই পিট দেখা যাচ্ছে ছোট টাইপের দেখা যাচ্ছে, এটা হলো ফিমেল। ফিমেল না? জি, ঠিক আছে ভাইয়া। শানকুনুর কি কি অসুস্থ হয়? শানকুনুর ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে আপনার ঠান্ডা, প্লাস হচ্ছে ফুড পয়জনটা ওদের বেশি হয়, তাই না? হ্যাঁ, তাছাড়া ওরা সহজে, ওদের অসুখ বিসুখ হয় না, খুবই শক্ত প্রজাতির পাখি। জি, খাবারটা ভালো মানের দিলে হয়, তাতে কোনো সমস্যা হয় না, তাই না? জি। আচ্ছা, অসুস্থ হলে কি ওষুধ খাওয়ানো যায়? অসুস্থ হলে ওটা অসুস্থতার উপর নির্ভর করবে যে আসলে কি ওষুধ খাওয়াবো, তাই না? আপনারা খাবারগুলো যে রেগুলার খাবার খাওয়াচ্ছেন একই টাইপের খাবার, মাঝে মাঝে খাবারের ধরনটা একটু চেঞ্জ করে দেবেন, তাই না? কারণ রেগুলার খাবার এক ধরনের, যে শীতে ওদের একরকম প্রয়োজন, বিট করলে একরকম প্রয়োজন। জি, তো ঠিক ওইভাবে আপনারা খাবারটা তৈরি করে তারপরে খাওয়াবেন, সবচেয়ে ভালো হয়, তাই না? জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাইয়া। এখানে হেভি সুন্দর সাইলেন্ট বার্ড দেখা যাচ্ছে, টারকুইজিং নাকি? হ্যাঁ, সাইলেন্ট বার্ড আমার ফেভারিট টারকুইজিং। দুইটা আছে হচ্ছে 3 মাস বয়স, আর একটার বয়স হচ্ছে আপনার 5 মাস। জি জি জি, তিন পিস আছে টারকুইজিং। 5-6 মাসে ওরা ব্রিড করে, আর ওরা চুপচাপ থাকতে পছন্দ করে। জি, যদি কারো প্রয়োজন হয় আপনার, যেগুলো 3 মাসের বাচ্চা, এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার 5000 টাকা ফিক্স, 5000 টাকা পিস, 10000 টাকা জোড়া। 5000 টাকা পিস, 10000 টাকা জোড়া না? আর এই পাশের এটা পড়বে হলো আপনার 6000 টাকা পড়বে, যেটা 5 মাস বয়স। কোনটা কোনটা? এটা এটা উপরটা? জি 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 জি, কালার চলে আসছে, আরো কালার আসবে, তাই না? জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ ভাই। মাশাআল্লাহ এখানে কিছু ককাটেল আছে, দুইটা জোড়া মনে হয়। যদি ককাটেল সেল করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ককাটেল আমি এভারেজ কিনি, এজন্য আমার একটু লাভ থাকে। লটিনো গুলো 6000 টাকা পড়বে জোড়া, আর গ্রে গুলো পড়বে হচ্ছে আপনার, গ্রে ঝর্ণা পাল যা আছে 3500 টাকা জোড়া, তাই না? জি, ভাই ককাটেলের কি চিজ দিছিলেন? ককাটেল হচ্ছে আপনার, ককাটেল আপনার, এরা বছরে 4 বার ডিম বাচ্চা করে, 4 থেকে 5টা করে, আর এরা যখন ডিম বাচ্চা করে এদের অবশ্যই মাল্টিভিটামিন ক্যালসিয়াম বেশি করে দিতে হয়। জি জি জি, যে কোনো পাখির যখন বাচ্চা ফুটবে, বাচ্চাগুলো ফোটার সাথে সাথে ওদের সফট ফুড দিবেন, তাহলে ওদের গ্রোথ এবং ভালো হবে, হজমও ভালো হবে, তাই না? জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ।